তো হ্যালো গাইস, তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চললাম পাগলা ডিজে ব্লগে। তো আজকে তোমাদেরকে দেবো আপডেট। আর আপডেট বলতে সামনে কিন্তু সরস্বতী ঠাকুর বিসর্জন উপলক্ষে কিন্তু বিশাল বিশাল কম্পিটিশন হতে চলেছে, তার একটা আপডেট দেবো তোমাদেরকে। আমার আনন্দপুরে একটা ঠাকুর বিসর্জন হতে চলেছে, তার আপডেট। আর বন্ধুরা সাইডে কিন্তু বরুণ মিউজিক কিন্তু কালকে কিন্তু টেস্টিং করেছে, তার হচ্ছে কিন্তু পুরোনো সেট আপ, কিন্তু তার নতুন কিছু জিনিস নিয়ে কিন্তু সেট আপটা সেটি টেস্টিং করেছে। তো তার ভিডিও তোমাদেরকে দেখাবো। তো এই বড় মিউজিকের এই নতুন টেস্টিং আর যে আপডেটটা দেবো সেই আপডেটটা কিন্তু তোমাদেরকে দেবো। তো চলো তোমাদেরকে ভিডিওটা অবশ্যই তোমরা লাস্ট তোমরা দেখতে হবে। তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তো আজকে কিন্তু 26 তারিখ, তো সামনে কিন্তু 29 তারিখ, আর 29 তারিখে কিন্তু পরীক্ষা শেষ হচ্ছে। পরীক্ষা শেষ হওয়ার সাথে নিয়ে ওই দিনেই কিন্তু ঠাকুর বিসর্জন, সরস্বতী ঠাকুর বিসর্জন কিন্তু আছে। তো আমাদের আনন্দপুরে কিন্তু আছে সেইটা, আর আনন্দপুরে তো আসতে কিন্তু মেদিনীপুর থেকে প্রিয় ডিজে লাইট থাকছে সরস্বতী বিসর্জন উপলক্ষে, আর তার সাথে কিন্তু আমরা আনন্দপুরে একটা লোকাল সেট আপ থাকবে। তো সব সময় কিন্তু সেট আপটা কিন্তু রেডি করে কিন্তু বিকাল 5টার মধ্যে কিন্তু রোড শো হবে একদম 29 তারিখ ইংরাজির। তো আজকে কিন্তু 26 তারিখ। তো বন্ধুরা সেটা তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য তো আজকে ভিডিওটা বানাচ্ছি। তো অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট দেখতে পাবো। বরুণ মিউজিক কিন্তু নতুন কিন্তু স্পিকার আর ম্যাচিং লাগে কিন্তু টেস্টিং করেছে। সামনে কিন্তু কম্পিটিশন আছে সরস্বতী পূজার বিসর্জন উপলক্ষে, অনেকগুলো কিন্তু পরপর কম্পিটিশন, তার জন্য কিন্তু তার সেটা কিন্তু টেস্টিং করছে। তো তার ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি, এই নতুন সেটে টেস্টিং করলে কিরকম বাইছে না বাইছে, কিরকম রেজাল্ট তার ভিডিও তোমাদেরকে দেখাবো। আর আপডেট দেওয়ার ছিল মাত্র এইটি। আর পরপর কম্পিটিশন আছে ভবানী চক, সব কিছু কম্পিটিশন তোমরা জানো। তো সামনে কিন্তু কম্পিটিশন আছে পরপর পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে। তো তোমাদেরকে আমি এইটুকুনি আপডেট দেওয়াচ্ছি যে আমার আনন্দপুরে কিন্তু 29 তারিখ ঠাকুর বিসর্জন উপলক্ষে কিন্তু একটা কম্পিটিশন হলে ঠাকুর বিসর্জন উপলক্ষে। তো অবশ্যই তোমাদেরকে তার ভিডিও আমার চ্যানেলে কিন্তু আসবে, তার ভিডিও তোমাদেরকে দেবো আমাদের এই আনন্দপুরের যেই ঠাকুর বিসর্জনটা হতে চলেছে 29 তারিখ। তো একটা ঠাকুর বিসর্জনের কিন্তু ডিজে লাইটটা তোমাদেরকে বলে দিই আরেকবার, নামটা ডিজে লাইটটা, যে ডিজে লাইটটা আসছে হচ্ছে প্রিয় ডিজে লাইট। তো বন্ধুরা প্রিয় ডিজে লাইট কিন্তু আসছে বিশাল একদম, সে আলাদা লেভেলের কিন্তু সে আনন্দপুরে দেখা বলেছে তার নতুন ডিজে লাইট সেট আপ। তো আর তোমাদেরকে এই আপডেটটা কিন্তু আপডেট বলতে এটাই ছিল, আনন্দপুরে আমাদের এই 29 তারিখ কিন্তু ভাষণটা আছে। আর বরুণ মিউজিকের বন্ধুরা বলে দিই তোমাদেরকে, বরুণ মিউজিক তার নতুন যে সেলেবরেট রেডি টেস্টিং করলো কালকে, তার কারণ হচ্ছে সামনে কম্পিটিশন আছে ভবানী চক, আরও অনেক অনেক জায়গায় পরকপরই কিন্তু কম্পিটিশন আছে। তো বরুণ মিউজিক তার জন্য কিন্তু তার পুরোনো বক্সে কিন্তু নতুন স্পিকার আর কিন্তু নতুন ম্যাচিং দিয়ে কিন্তু পুরো সেটাপটা টেস্টিং করে দিল তার আগে, কেননা সামনে কম্পিটিশন, কম্পিটিশনে কিন্তু তার আগে সব কিছু রেডি করে দিল দিয়ে কিন্তু দেখা হবে ভবানী চকে তার সাথে বড় মিউজিক আরও অনেক কিন্তু সেট আপ এখানে থাকছে। তো তোমাদেরকে এইটুকু বলার ছিল আজকে, ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিও শেষ করো। তো ভিডিওটা অবশ্যই তোমরা লাস্ট দেখো। তো বড় মিউজিকের বাজনা তোমাদেরকে আমি দেখাচ্ছি কিরকম বাজছিল, আর এইটুকুন আপডেট দেওয়া ছিল আমার আনন্দপুরে 29 তারিখ। আর একবার বলে দিই আজকে 26 তারিখ, 29 তারিখ পরীক্ষা শেষ হবে ঠিক সেদিনে কিন্তু 5টা দিয়ে কিন্তু রোড শো শুরু হয়ে যাবে এই ডিজে সেট আপ লাইট দিয়ে। তো চলো বেশি না করে ভিডিও স্টার্ট করা যাক। তো তোমাদেরকে আমি দেখে দিই বড় মিউজিকের টেস্টিং, তবে চলো।